প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে অটব্য অরণ্য পা ওলাই আছো। এয়া পরাণ গৈ আছে, নিপেন্দা গৈ আছে, আর ইয়ার পিছনে আমি পানি পার হম, আর তারপরে আমার ঘর। গতি সুকলমে আমি ইতিমধ্যে পার হয়েছো এখন অরণ্যরপা। এই অরণ্য পার হয়ে পেলে আমি এতিয়া গৈ আছো নমস্কার সকলকে এটা নতুন ভিডিওলৈ স্বাগতম জানাইছো। আজি এটা সাংঘাতিক ভিডিও হব, কারণ বিচারি আহিছো আমি এজন জঙ্গলী মানুষ, এক অটব্য অরণ্যর মাজত বাস করে অকলে। প্রিয় দর্শক, আজি মানে আমি আহিছো এটা বিশেষ জায়গালে, বিশেষ জায়গালে মানে এটা এনেকুৱা জায়গালে আহিছো যিটো জায়গা দেখিছে আপুনি অটব্য অরণ্য। আর এই অরণ্যর মাজত এজন মাত্র ব্যক্তি বাস করে, তেখেতে গাঁৱত থাকি বেয়া পায়, তেখেতে হুলস্থুলত থাকি বেয়া পায়। আর আমি তেখেতক অনুসন্ধান করবর কারণে আজ ভিডিওটা বনাইছো, লগত লৈ আহিছো এজন দাদা, কারণ আমি চিনি নাপাও আর ভয় লাগে যাবলে। এখন অটব্য অরণ্যত অকলে বাস করে আছে ন, আজি কিমান বছর হল? অকলে বগাড়ি আছে বাৰু। কিমান বছর হল? আজি বহুত বছর হল বাৰু, 26-27 বছর। 26-27 বছরে অকলে এখন অরণ্যত বাস করে আছে। যদি কেতিয়াবা অকণমান প্রয়োজন হয় বাহিরে ওলাই যায়, আর নহলে না যায়। আমি যাও এতিয়া তেখেতৰ অনুসন্ধানত। আপোনালোকে সাবলে যত্ন কৰক, ভিডিওটো এক সাংঘাতিক ভিডিও হবলৈ গৈ আছে, এটা সাংঘাতিক ভিডিও হবলৈ গৈ আছে। আপোনালোকে ভিডিওটো আগবঢ়াই লৈ যাওক। এতিয়া আমি যাব লাগিব পানী পাৰ হৈ যাব লাগিব, আৰু সেই জেগাটোলৈ যাবলৈ কোনো ধৰণৰ আপোনাৰ সুগম পথ নাই, সুচল পথ নাই। আমি এটা এই অরণ্যর মাজেদি যাম আর পানি ফালি যাব লাগবে, গতি আমি পেন্টটা কিছু কচাই লব লাগিব। চাই থাকক ভিডিওটো, আমি কেনেকৈ যাম আজি অটব্য অরণ্যর মাজত এজন মানুষ লগ কৰিবলৈ। ভয় লাগিছে, একদম ভয় লাগিছে। চাই লওক কিমান অটব্য অরণ্য, ইয়াত অকলে জিয়াই থাকিব পৰাটো সুদা কথা নহয়। অকলে অকল তেখেতে জিয়াই আছে, আর তেখেত কেনেকৈ জিয়াই আছে আমি চাবলৈ যত্ন করব। আহক, ভয় হলেও আমার নিপেন্দা আছে, কোনো ভয় নাই, নিপেন্দা আমাকে গৈ লৈ যাব, হয় না নিপেন্দা? বলক, আহক আমি তেখেতক চাই আহোঁ। ইয়াত সাপ চাপ ওলায় নে? আর কিবা জন্তু চন্তু আছে নে? জন্তু চন্তু মানে অরু পাবি আর সরু, মানে সরু মানে এই যেটু মানে বন চরে নয়। বন্ধু সকল, এইটাই সেই ঘর যেটু ঘরত তেখেতে বসবাস করে। এতিয়া মই সেই ঘর ভিতর প্রবেশ করবলে যত্ন করিম আর তেখেতক মাতিবলে যত্ন করিম, কারণ তেখেতে আমাক কেনেকুৱা আচরণ করব সেটা আমি একচুয়ালি নাজানো। মানে তেখেতে কিমান সাহসী মানুষ, এটা বহু ডাঙৰ এরিয়া যত কোনো জনশূন্য এটা এরিয়াত তেখেত অকলে আছে, কারণ আমার অল্প ভয়ও লাগিছে ন, আমি কেনেকে যাম, কি করব, একো ঠিক নাই। আর আপনি দেখি যে খালি সাহস এটা আছে আমার লগত আহিছে নিপেন্দা, গতি ইমান ভয়ও করা নাই, তথাপিটি আপনার দেখাবলে যত্ন করিম। আহক যাও আমি তেখেতক লগ পাব বিচার। মই এটা মাতি আছো কিন্তু তেখেত অহা নাই। ও মাদা, নিপিন দা, আপনি দোয়ানত মাতি দিয়ক। নমস্কার, নমস্কার, আপনার লগ পাবলে আহিছে ভাবিলো, আর আজি বোলো মানুষজন অকমান চাই আহো,
শুনিছোঁ আপুনি বোলে অকলে থাকে এখন অৰণ্যত। খোৱা বোৱা কৰিলে নাই? তো বজাৰ এইটো আজি দুদিন তিনিদিন যোৱা নাই, আছে খোজকাঢ়ি আহিলোঁ গোটেই পানী এফালে হাবি। এই নিপেন্দাই লৈ আহিলে চিনাকি কৰি দিবলৈ। এতিয়া চাহ খোৱাবনে নাই? চাহ নাখাওঁ। আপোনাৰ হাবিখন এবাৰ দেখুৱাই দিওঁ মানুহবিলাকক ফটোত। প্ৰিয় দৰ্শক, তেখেতে 25-26 বছৰ আগতে এই জেগালৈ আহি এই জেগাটো তেখেতে অকণমান ঠাই নিজে বসবাস কৰিবৰ কাৰণে উপযোগী কৰি তুলি লৈছে। বাঁহ ৰুইছে আৰু বাকী একো আপুনি পৰিৱৰ্তন নেদেখে। জংঘল এখনত যিখিনি আছে সেইখিনি ইয়াত কোনো তেখেতে একো চেঞ্জ নাই কৰা। চাওক, খালি বাঁহ কেইজোপামান দৰকাৰ কাৰণে ৰুই লৈছে, বাকী তেখেতে এজোপা গছো কটা নাই। আৰু এটা সৰু ঘৰ মাত্ৰ, যিটো ঘৰ দেখিছে পোৱা দেখাই দিয়া ঘৰটো, এইটো ঘৰতে তেখেতে অকলে জীৱন যাপন কৰে আৰু আমি ঘৰটোৰ ভিতৰলৈ সোমাবলৈ যত্ন নকৰোঁ। এইকাৰণেই নকৰোঁ, হয়তো তেখেতে মনত হয়তো দুখ পাব পাৰে। তেখেতৰ মানে কি, আচৰণ বিধিবিলাকো অলপ বেলেগ। আমাৰ যিবোৰ সাধাৰণ মানুহ তাতকৈ তেখেতৰ চিন্তাধাৰাবিলাক অকণমান বেলেগ। জংঘলী এটা চিন্তা আছে আৰু তেখেতে নিৰৱতাত থাকিব বিচাৰে আৰু মানুহৰ পৰা কিছু আঁতৰি থাকিব বিচাৰে। কিন্তু মই এইটো কথা নাই কোৱা যে তেখেত মানসিক বিকাৰগ্ৰস্ত, একেবাৰে নহয়। কাৰণ তেখেতে খাবৰ কাৰণে যিখিনি বস্তু দৰকাৰ সেইখিনি তেখেতে ইনকাম কৰে। গৈ কেতিয়াবা সপ্তাহৰ মূৰত ওলাই যাব, কাৰোবাৰ ঘৰত কাম কৰিব আৰু যিখিনি পইচা পায় আৰু সেই পইচাই তেখেতে সম্পূৰ্ণ বজাৰ কৰি লৈ আহে। আহক চাওঁ ঘৰটোৰ চাৰিওপাশে আৰু কি কি পৰিৱেশ আছে। আপোনালোকে লক্ষ্য কৰিলে শুনিব চৰাই মাত, বিভিন্ন চৰাই আছে ইয়াত, বিভিন্ন চৰাই আছে, বিভিন্ন জন্তু আছে। কিন্তু সেই জন্তুৰ লগতে কেলেকে সহবাস কৰে, সাপলে ভয় নকৰে এখেতে? হা দাদা, আপুনি সাপলে ভয় কৰে জানো? ঈশ্বৰৰ কথাহে বুলি কৈছে যে সাপ মানুহ একেই জন্তু, মানে আমি একেই জীৱ, গতিকে তেখেতে সাপলৈ ভয় কৰিবলৈ একো নাই, ভয় নকৰে ন? ৰাতি কি জ্বলাই থাকে আপুনি? পোহৰ কেনেকৈ কৰে? চবতকে ডাঙৰ কথা, মই ইয়াততো দমকল দেখা নাই, টিউবৱেলটো দেখা নাই। টিউবৱেলটো বনাইকে নাই, মানে টিউবৱেলটো বনাবলগীয়া আছিলে বাৰু। কোৰ পানী খায়? কোৰ পানী খায়? ইয়াৰে পৰা খায়, ইয়াৰ নাদ আছে ন, ই পুখুৰী পানী খায়। উকালে আকৌ নাদ থাকে এইটো, আৰু সেই পানীকে গাও ধুৱে, গাটো খায় আৰু নিজে পিও খায়। এইটো খায়, গৰম পানীও খায়, চাহো খায়, চাহো খায়, গৰম পানীৰে। মুঠতে তেখেত এটা একদম সম্পূৰ্ণ জংঘলী আৰু। জংঘল মানে বিৰাট জংঘল। নমস্কাৰ। হয়নে নহয় বা? যাওঁগে, আহিব আমাৰ ঘৰলৈ কেতিয়াবা, আমাৰ তালে। নমস্কাৰ। প্ৰিয় দৰ্শক, আমি তেখেতৰ পৰা বিদায় লৈছোঁ আৰু এই মানুহজনৰ কাৰণে ভিডিঅ'টো অকণমান শ্বেয়াৰ কৰি দিব যাতে চাব আজি যুগত কেনেকৈ এজন জংঘলী মানুহ আমাৰ মাজত জীয়াই আছে আৰু অৰণ্য ভাল পোৱা এজন মানুহ, যদিও নিজে বনোৱা অৰণ্যখন প্ৰাকৃতিকভাৱেই হৈছে আৰু এই অৰণ্য সুৰক্ষিত কৰি নিজৰ মনৰ প্ৰশান্তিৰ কাৰণে এই জংঘলতে জীয়াই আছে এইজনৰ নাম উমাদা। আমি উমাদাক বিদায় দিছোঁ আৰু আজি ইয়াৰ পৰা ওলাব লৈছোঁ, কাৰণ বেলি লাহে লাহে নামি আহিছে, ভয় লাগে। অৰণ্যৰ মাজত কি ওলাব তাৰো কোনো ঠিক নাই, গতিকে আমি একো খোৱা বোৱা নকৰোঁ। খুব ভাল লাগিছে, আমি এতিয়া যাওঁগৈ, কাৰণ ৰাস্তাটো ভয় লাগে, জানেই কি ওলাব ঠিক নাই, হয় নাই? গতিকে আমি গৈ থাকোঁ, বাইক লৈ আহিছোঁ, গাড়ীটো নাহে ইয়ালৈ, বাইক একদম তাতে থৈ খোজকাঢ়ি আহিছোঁ। যাওঁ দেই, একো নাখাওঁ। আহিলোঁ দেই, বাইক দৰ্শক, আমি ইতিমধ্যে অটব্য অৰণ্য পৰা ওলাই আহিছোঁ। এয়া পৰাণ গৈ আছে, নিপেন্দা গৈ আছে আৰু ইয়াৰ পিছতে আমি পানী পাৰ হ'ম আৰু তাৰপিছতে আমাৰ ঘৰ। গতিকে সুকলমে আমি ইতিমধ্যে পাৰ হৈছোঁ এইখন অৰণ্যৰ পৰা। এই অৰণ্য পাৰ হৈ পেলাই আমি এতিয়া গৈ আছোঁ